নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পৌরসভা থেকে কিন্তু হেলথ ওয়ার্কার যারা আছে তাদের রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে, এবং অলরেডি কিন্তু 5-7টি পৌরসভা থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট শুরু হয়ে গিয়েছে, এবং আরও কিন্তু নোটিশ প্রকাশিত হচ্ছে যে প্রত্যেকটি জেলায় বা জেলার প্রত্যেকটি পৌরসভা থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট শুরু হবে। তো কোন জেলা থেকে রিক্রুটমেন্ট শুরু হয়েছে, কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোন কোন জেলা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, সবই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলতে চলেছি। তো ভিডিওটি একদম স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, আগে দেখে নেওয়া যাক কোন কোন জেলা থেকে এই রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, এবং তারপর দেখাবো কীভাবে তোমরা আবেদন করবে, আবেদনের মাধ্যম কী থাকছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 23/9/2021 তারিখে প্রকাশিত হয়েছিল অনারি হেলথ ওয়ার্কার 170টি শূন্যপদ আছে। এটা পৌঁছেছিল পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে। 23/9-তে আবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, সেটা হচ্ছে নিউ ব্যারাকপুর কলকাতা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে, যেখানে কিন্তু 14টি শূন্যপদ আছে, মাধ্যমিক পাশ করে তারা আবেদন করতে পারবে। 23 তারিখে আরেকটি প্রকাশ হয়েছিল ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি মালদা থেকে, সেখানে কিন্তু 38টি শূন্যপদে এই নিয়োগ করানো হচ্ছিল। এবং তারপরে দেখো 23/9 কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু একটা MBBS এর রিক্রুটমেন্টের কথা প্রকাশ করেছিল, তো এটা বাদ দিয়ে দিলাম। তারা 22/9/2021 তারিখে বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে প্রকাশিত হয়েছিল 51টি শূন্যপদে, মাধ্যমিক পাশ করে তারা আবেদন করতে পারবে। তারপর হচ্ছে 22/9 আবার একটা প্রকাশ রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়েছিল, যেটা বাঁকুড়া থেকে, সেখানে কিন্তু তোমাদের 5টি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছিলো। এরপর দেখো এখনও আছে, দেখো তোমাদের 21/9/2021 থেকে সুড়ি মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে নিয়োগ প্রকাশিত হয়েছিল বীরভূম থেকে, এবং এখানে তোমাদের হনারি হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের নিয়োগ করানোর কথা প্রকাশ করা হয়েছে, এবং মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে আরেকটা পোস্ট ফাঁকা হয়েছে, সেখানে হলো ভাটপাড়া মিউনিসিপ্যালিটি কিন্তু আবার নতুনটা প্রকাশ করেছে, সেখানে কিন্তু 38টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। তো চলো এবার দেখে নেই এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এবং তোমরা কীভাবে আবেদন করবে। তোমরা দেখতে পাচ্ছ ভাটপাড়া মিউনিসিপ্যালিটির যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। আমি একটা দিয়েই তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটি মানে PDF লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে রেখে দিয়েছি, এবং কোন জেলায় রিক্রুটমেন্ট হচ্ছে সেই জেলার নাম করে কিন্তু রাখা আছে। তোমরা চাইলে তোমরা তো সেই জেলা থেকে দেখে নিতে পারো, এবং তোমাদের যদি সেই জেলার তোমাদের জেলায় যদি রিক্রুটমেন্ট এখনও শুরু না হয় তাহলে অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করবে, আমরা কিন্তু যখনই তোমাদের জেলায় এই রিক্রুটমেন্ট শুরু হবে তখনই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে, আবেদনের মাধ্যম কী থাকছে, এবং আবেদনের শেষ তারিখ কবে। তো চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ ডেট এখানে প্রকাশ করা হয়েছে 20/9/2021 তারিখে, এবং তোমাদের এখানে মেমো নাম্বারটি মেনশন করা হয়েছে। এখানে দেখা বলা হচ্ছে তোমাদের কোন পোস্ট নিয়োগ করা হচ্ছে, অনারারি হেলথ ওয়ার্কার পদ নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু অঙ্গনওয়াড়ির মতোই। ঠিক আছে, এখানে দেখো তোমাদের মাধ্যমিক পাস করে তারা আবেদন করতে পারবে, তার সাথে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন যোগ্য, যারা জেনারেল আছো এবং যারা SC ST OBC আছে তাদের জন্য কিন্তু 22 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তারপর বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমাদের মাধ্যমিক পাস করে থাকলে শুধু আবেদন করতে পারবে, এর থেকে কিন্তু আর কোনো যোগ্যতা দরকার হয় না, শুধুমাত্র মাধ্যমিক পাসে আবেদন যোগ্য। ঠিক আছে, এক্সপিরিয়েন্স থাকলেও চলবে না থাকলেও চলবে। এরপর দেখা বলা হচ্ছে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 4,500 টাকা প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে। আর একটা কথা বলে রাখি, এখানে এখানে কিন্তু কোনো ছেলের আবেদন করতে পারবে না, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট আবেদন যোগ্য, তার মধ্যে কিন্তু আবার হতে হবে ম্যারিড কিংবা ডিভোর্সি কিংবা বিধবা। ম্যারিড ডিভোর্সি কিংবা বিধবারাই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, কারণ এটা কিন্তু হেলথ ওয়ার্কার আশাকর্মীর মতোই। তাই এখানে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে গেলে তোমাদের মহিলা হতে হবে, মহিলারা ক্যান্ডিডেটাই শুধু আবেদন করতে পারবে। এরপর দেখা বলা হচ্ছে তোমাদের এই ফর্মটি ডাউনলোড করতে পারবে তোমার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে বলা হচ্ছে www.bhatpara-municipality.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদনপত্র ডাউনলোড করতে পারবে। তোমরা যে এলাকায় আছো সেই এলাকার মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখতে পাবে। তো এছাড়া কী কী প্রুফ দিতে হবে তোমাকে বলা হচ্ছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস, তোমাদের এস প্রুফ দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, প্রুফ অফ রেসিডেন্সিয়াল আধার কার্ড, মানে রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, এবং তোমাদের SC ST OBC প্রুফ সার্টিফিকেট তোমাকে সাথে দিতে হবে। ঠিক আছে, এবং সাব ডিভিশনাল অফিসার এবং DEE কলকাতার একটা ইস্যু সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এইগুলোর সাথে দিয়ে কিন্তু তোমাকে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটি কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। দেখো একটা ফর্ম নিচে দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে যাবতীয় তথ্য দিয়ে কিন্তু তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো কোন ঠিকানায় পাঠাতে হবে সবই কিন্তু বলে দেবো।
তো দেখো এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে ড্রপ বক্সের মাধ্যমে। ভাটপাড়া মিউনিসিপ্যালিটির যে ড্রপ বক্স আছে সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদের কিন্তু জমা দিতে হবে তোমরা যদি এই অ্যাপ্লিকেশনটি করতে চাও, ঠিক আছে। আবেদন করার শেষ তারিখ 26/10/2021 তারিখ বিকেল 5টার মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে, তাহলে তোমরা আবেদন সাকসেস তোমাদের তোমাদের আবেদন সাকসেসফুলি হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে যে ফিজিক্যাল যে কপি ফর্মটি আছে সেই ফর্মটি কিন্তু তোমাদের নির্দিষ্ট নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে হবে। এবং যারা বিবাহিত আছে তাদের কিন্তু ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, কিংবা ভোটার কার্ড, কিংবা রেশন কার্ড, কিংবা আধার কার্ড। এবং যারা বিবাহিত আছে তাদের কিন্তু তোমাদের স্বামী মারা যাওয়ার সার্টিফিকেট দিতে হবে, ডেথ সার্টিফিকেট। এবং যারা সরি যারা বিধবা আছে তাদের জন্য কিন্তু স্বামী মারা যাওয়ার সার্টিফিকেট দিতে হবে। এবং যারা ডিভোর্স আছে তাদের কিন্তু ডিভোর্স সার্টিফিকেট কিন্তু জমা দিতে হবে, জেরক্স কপি, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের এই ফর্মটি ডাউনলোড করে নেবে, এটা ভাটপাড়ার ফর্ম। এবং সব যে কটা যে দেখালাম সব কটা জেলার ফর্ম কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সরাসরি দেখে নিতে পারো। তোমাদের এখানে সিলেকশন করা হবে ইন্টারভিউ, এবং তোমাদের মাধ্যমিকের যে নাম্বার আছে তার উপর ভিত্তি করে তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হবে, তেমনটা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এর বেশি যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবে, আমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবো তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার। তো অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, ঠিক আছে, কোন ডিস্ট্রিক্টের ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবে।